রহিম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা শুভ সন্ধ্যা আজ সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের কিছু অনুরোধের স্টক এবং ইন্ডেক্স পর্যালোচনার জন্য হাজির হয়েছি আশা করি আপনারা সকলে আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার চ্যানেলে যারা নতুন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটিকে বড় করতে সহায়তা করার জন্য এবং যারা আমাকে নিয়মিত শোনেন এবং আমাকে ভালোবাসেন আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমরা ইন্ডেক্স দেখতে পেয়েছি দিন শেষে আজকে পজিটিভ মুভমেন্টে শেষ হয়েছে অর্থাৎ গতকালকে যে সাত পয়েন্ট পজিটিভ ছিল আজকে কিন্তু ইন্ডেক্স তার থেকেও বেশি অর্থাৎ চুয়ান্ন দশমিক একাশি পয়েন্টে আজকে কিন্তু মার্কেট পজিটিভ ছিল এবং আজকের যে ক্লোজিং সেটিও আপনারা লক্ষ্য করছেন পাঁচ হাজার একশো সাতানব্বই দশমিক চুয়ানব্বই অর্থাৎ প্রায় পাঁচ হাজার একশো আটানব্বই পয়েন্টে আজকে কিন্তু মার্কেট ক্লোজ হয়েছে এবং মার্কেটে যে টোটাল ভ্যালু সেটিও আপনারা লক্ষ্য করছেন গতকালকে তিনশো উনষাট কোটি টাকা লেনদেন হয়েছিল আজকে কিন্তু সেটি বৃদ্ধি পেয়ে চারশো একান্ন কোটি টাকা লেনদেন হয়েছে অর্থাৎ গত দিনের তুলনায় আজকে কিন্তু বিরানব্বই কোটি টাকা লেনদেন বেশি হয়েছে তো সব কিছু মিলিয়ে আজকে মার্কেটের যে অবস্থা সেটি কিন্তু বেশ ভালো এবং আজকে অনেকের মনটাও হয়তো ভালো রয়েছে এছাড়াও আমরা যদি একটু লক্ষ্য করি আজকে কিন্তু তিনশো উনত্রিশটি কোম্পানি আপ টেন্ডে রয়েছে এবং সাঁয়ত্রিশটি কোম্পানি ডাউন ডাউনে ছিল এবং আনচেন্সড অবস্থায় ছিল উনত্রিশটি কোম্পানি আজকে আমরা যদি মার্কেটের যে হল্ট অর্থাৎ টপ টেন যে শেয়ারগুলো আজকে যে জেনারেল ছিল সেখানে কিন্তু আমরা টেক্সটাইল সেক্টরের বেশ ভালো আধিপত্য দেখতে পাচ্ছি আমি গতকালকে আমার আলোচনার মধ্যে বলেছিলাম টেক্সটাইল সেক্টরের কথা তো যারা আমার আলোচনা শুনেছেন তারা নিশ্চয়ই ব্যাপারটি লক্ষ্য করেছেন তো এখানে ভালো লাগাটা কাজ করে যখন ইন্ডেক্স কথা বা আলোচনার সঙ্গে মিলে যায় ঠিক সেরকমটি হয়েছে আমি কিন্তু কাল এই সার টেক্সটাইল নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম আজকে কিন্তু সেটি হল্টেড হয় গতকালকে জ্যানাক্স ইনফোসিস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম এছাড়াও বেশ কয়েকটি শেয়ার নিয়ে আপনার সাথে ইন্ট্রাকো সিএনজি ইন্ট্রাকো নিয়ে কথা বলেছিলাম আজকে কিন্তু ইন্ট্রাকো হল্টেড অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আজকে আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে টেক্সটাইল সেক্টরের বেশ ভালো আধিপত্য আমরা যদি একটু গেনার লিস্টা গেনার লিস্টে কাদের বেশি আধিপত্য ছিল সেটি যদি একটু লক্ষ্য করি সেখানে কিন্তু আমরা টেক্সটাইল সেক্টরকে দেখতে পাচ্ছি অর্থাৎ আজকে কিন্তু সাতচল্লিশটি টেক্সটাইল সেক্টরে সাতচল্লিশটি কোম্পানি কিন্তু আজকে আপ ছিল এছাড়াও ইনস্যুরেন্স সেক্টর আপ ট্রেন্ডে ছিল আজকে কোনো ইনস্যুরেন্স সেক্টরে ডাউন ট্রেন্ডে কোনো শেয়ার নেই অর্থাৎ তেতাল্লিশটি শেয়ারের মধ্যে তেতাল্লিশটি শেয়ারই কিন্তু আপ ট্রেন্ডে ছিল এছাড়াও ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যালস এবং সর্বশেষ আমরা কিছু আইটি সেক্টরে শেয়ার দেখেছি আপ ট্রেন্ডে যেতে এবং সেটিও যদি লক্ষ্য করি তাহলে দশটি কোম্পানি কিন্তু আজকে এগারোটি কোম্পানির মধ্যে আইটি সেক্টর কিন্তু আপ ট্রেন্ডে ছিল বিশেষ করে আমরা জেনেক্স ইনফোসিস ছাড়াও আজকে বিডিকমকে দেখেছি অগ্নি সিস্টেমকে দেখেছি বেশ ভালো ভালো শেয়ারকে আজকে আমরা মুভমেন্টে যেতে দেখেছিলাম এছাড়াও আমরা সেক্টর বাই যদি গেনার বা লসর যেটাই দেখি না কেন সেটিকেও যদি আমরা দেখি সেখানেও কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরকে দেখতে পাচ্ছি যে আজকে তাদের যে আপ সেটি কিন্তু চারটি এবং ডাউন ট্রেন্ড ছিল ছয়টি এছাড়াও আইটি সেক্টরে আজকে কিন্তু ডাউন ট্রেন্ড মাত্র ছয় ছয়টি সরি ডাউন কিন্তু নেই আপ ট্রেন্ড কিন্তু তিনটি শেয়ার তো সব কিছু মিলিয়ে ব্যাঙ্কিং সেক্টরে আমরা একটা ভালো মুভমেন্ট দেখেছিলাম তো আজকে সবই মোটামুটি পজিটিভ ট্রেন্ডে ছিল যার ফলশ্রুতিতে আজকে কিন্তু আমরা মার্কেটকে পজিটিভ দেখতে পাই আজকে মার্কেট যখন দিনের শুরুতে ওপেন হয় তখন কিন্তু মার্কেটের ই ছিল পাঁচ হাজার একশো তেতাল্লিশ এবং লো ছিল পাঁচ হাজার একশো তিরিশ আমরা মাঝে চোদ্দ পয়েন্ট খুব অল্প সময়ের জন্য আমরা দেখেছিলাম লো হতে এবং পরবর্তীতে কিন্তু মার্কেট আস্তে আস্তে সময় বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে যায় এছাড়াও আমরা যদি আজকে লুজার দেখি টপ টেনে সেখানে কিন্তু আমরা সোনালিয়া জুটি স্পিনিং এক্সিম ব্যাংক হ্যাঁ এই জেট ক্যাটাগরি এ ক্যাটাগরি এই সমন্বয়ে কিন্তু আজকে আমরা কি বলে যে নিউ লাইন ক্লথিং লিমিটেড এই সমস্ত শেয়ারগুলো দিয়ে আজকে কিন্তু জেট ক্যাটাগরিতে জেট ক্যাটাগরির একটি আধিপত্য ছিল এই লোজার টেনের মধ্যে তো আমি আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের ইন্ডেক্স নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা একটু ইন্ডেক্সে যাই ইন্ডেক্সের বর্তমান কি অবস্থা সেটি নিয়ে আলোচনা করি আজকের ইন্ডেক্সের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে গতদিন যে আলোচনা করেছিলাম বা আমার যে আলোচনা যারা শুনেছিলেন তারা নিশ্চয়ই এটি বুঝতে পেরেছেন আজকে কিন্তু ইন্ডেক্সের যে বার্থটি গতকালকে যেখানে আহ গাঢ় লাল এবং বড় ছিল আজকে কিন্তু সেটি নেই অর্থাৎ আজকে কিন্তু সবুজ হয়ে গিয়েছে অর্থাৎ এটাকে কিন্তু একটা ভালো লক্ষণ অর্থাৎ আগামী দিনেও যদি এটা সবুজ হয়ে যদি একটা গ্রিন ক্যান্ডেল অর্থাৎ হিস্টোগ্রামের বারটা যদি উপরে অর্থাৎ গ্রিন তৈরি করতে পারে তাহলে কিন্তু খুব ভালো হবে অর্থাৎ মার্কেট কিন্তু আবারও আমরা বাই সিগনালে দেখতে পাবো কারণ আজকে আপনারা এখানে লক্ষ্য করেন মার্কেটের কিন্তু আজকে ভলিউম ভ্যালু যেটা আর কি সেটা কিন্তু গত দিনের তুলনায় একানব্বই কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং আজকের যে ক্যান্ডেল সেটার অবস্থানও কিন্তু খুবই ভালো এবং আজকের এই ক্যান্ডেল অনুযায়ী আগামী দিনের আগামী দিনে কিন্তু মার্কেট যে পজিটিভ হবে সেটি কিন্তু ইঙ্গিত প্রদান করে এবং আজকের যে আর সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী অর্থাৎ গতদিন যেখানে আমরা আর এস কে নিম্নমুখী দেখেছিলাম আজকে কিন্তু আর এস আইটা ঊর্ধ্বমুখী হয়েছে অর্থাৎ এখান থেকে আর এস আই যদি আরেকটু ভালো আপ ট্রেন্ডে যায় তাহলে কিন্তু মার্কেট আবার আমরা ভালো দেখতে পাবো তবে আগামীকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন এবং এই নভেম্বর মাসের শেষ কার্য তো এটাকে আমাদের মাথায় রাখতে হবে এবং এই মুভিং অ্যাভারেজ আপনারা যেটি লক্ষ্য করছেন সেটি কিন্তু খুব বেশি উপরে নেই অর্থাৎ প্রায় মার্কেটের যে ভ্যা ভ্যালু পাঁচ হাজার একশো সাতানব্বই এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী মার্কেটে যে ই সেটি হচ্ছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ অর্থাৎ তিপ্পান্ন পয়েন্টের মতো কিন্তু উপরে রয়েছে এবং মার্কেটের যে রেজিস্টেন্স সেটি কিন্তু আমরা জানি যে পাঁচ হাজার চারশো এগারো পাঁচ হাজার চারশো আমরা এখানে পাঁচ হাজার চারশো এগারো বা পাঁচ হাজার চারশো আট এই লেভেলটাতে কিন্তু মার্কেটের রেজিস্টেন্স অর্থাৎ এটা যদি আমরা ব্রেক আউট করতে পারে তাহলে ইনশাল্লাহ মার্কেট আগামী দিনে অবশ্যই ভালো হবে এবং যেহেতু মাসের শেষ আজ আগামী কালকে শেষ কার্য দিবস তো এই শেষ কার্য দিবসে আমরা লক্ষ্য রাখবো যে মার্কেটের ভলিউম এবং মার্কেটের যে অবস্থান সেটি যদি আহ ভালো থাকে তাহলে হয়তো আমরা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে অর্থাৎ যেই রবিবার যদিও আহ কি বলে যে অনেক সময় আমরা নেগেটিভ ট্রেন্ড দিয়ে দেখি তো সেটি যদি না হয় তাহলে কিন্তু মার্কেট অবশ্যই ভালো হবে এবং আজকের যে আমি এটাকে মর্নিং স্টার ক্যান্ডেলই বলি বলেছি বলি এবং এই ক্যান্ডেলটা কিন্তু নিম্নমুখী প্রবণতার যেটা সেটি কিন্তু অবসান ঘটিয়ে ঊর্ধ্বমুখী প্রবণতার একটা সূচনা লগ্ন বলে থাকে তো আশা করি আগামী দিনেও মার্কেট ভালো থাকবে এবং ডিসেম্বরের ফার্স্টে যদি আমরা রবিবার যদি মার্কেটটাকে ভালো পাই তাহলে ইনশাল্লাহ মার্কেটের যে মার্কেট নিয়ে যে আমাদের যে টেনশন এবং যে উদ্বেগ সেটি কিন্তু অনেকাংশে হ্রাস পাবে একই সঙ্গে আমরা জানি যে আইসিবির যে তিন হাজার কোটি টাকার যে লোন সেটি কিন্তু অনুমোদন হয়েছে এবং এখন লোনে কিন্তু আর কোনো বাধা নেই অতএব আমরা এই নিউজ এবং ক্যান্ডেলের সার্বিক অবস্থান এবং লেনদেন সবকিছু মিলিয়ে হয়তো আগামী সপ্তাহ হতে মার্কেটকে একটি ভালো অবস্থায় পাবো তো এই হচ্ছে মূলত আজকের ইন্ডেক্স নিয়ে আপনাদের সাথে আমার সংক্ষিপ্ত আলোচনা পরে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের কিছু স্টক নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমারাল অয়েল এটি নিয়ে আমার কাছে বেশ কয়েকবার আজকে আমার গ্রুপে জানতে চেয়েছে তো আমি বলেছিলাম যে আজকে আমি আলোচনা করবো চ্যানেলে সেটা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি ইমারাল ওয়েল এর যে বিষয়টি সেটি আমরা দেখেছি যে এই শেয়ারটিতে খুব ভালো আহ এক সময় গেম হয়েছে এবং সেই গেমটা অনেক সাজানো সাজানো গেম এবং পরিকল্পিত সাধারণ বিনিয়োগ এখানে অনেক আটকে আছেন কেউ অনেক ভালো ভালো প্রাইজে আটকে আছেন এই শেয়ারটিতে তো এই শেয়ারটির যে বর্তমান অবস্থা সেটি আমরা যতটুকু জেনেছি যে শেয়ারটি নতুন করে আবার উৎপাদনে ফিরছে তো যার কারণে শেয়ারটির কিন্তু এই দুই তিন দিন ভালো আমরা প্রাইজ অ্যাকশন দেখেছি এবং আজকেও কিন্তু শেয়ারটি একবার হল্টের অবস্থাতে ছিল পরবর্তীতে শেয়ারটি কিন্তু তার হল্ট ছেড়ে দেয় এবং দুই টাকা দশ পয়সা আজকে কিন্তু শেয়ারটির প্রাইজ অ্যাকশন হয়েছে এবং একই সঙ্গে শেয়ারটির যে ভলিউম সেটি কিন্তু খুবই ভালো এবং এটি যে আনিজুয়াল ভলিউম সেটা বলার কোনো সুযোগ নেই আজকের যে ভলিউম সেটি কিন্তু বাই ভলিউম ছিল অনেক বেশি এই শেয়ারটিতে আজকে আমরা এই শেয়ারটি যে ভলিউম দেখতে পাচ্ছি একুশ কোটি একুশ লক্ষ 48000 সেখানে কিন্তু এই সিমারল লয়্যাল এর কিন্তু বাই ভলিউম অনেক বেশি ছিল সেখানে আমরা 14 কোটি 14 লক্ষ বা 15 লক্ষর মতো বাই ভলিউম দেখেছি তো এই শেয়ারটি আগামী দিনে প্রাইস অ্যাকশনের খুব ভালো সম্ভাবনা রয়েছে কারণ সে একটা সাপোর্ট ব্রেকআউট করেছে আশা করি এই শেয়ারটি আগামী দিন যদি আগামী দিন বলবো না এখানে আমি বলবো যে তিরিশ টাকা আশি পয়সার এই লেভেলটা শেয়ারটি যদি ক্রস করতে পারে বা তিরিশ একত্রিশ টাকা নব্বই পয়সা এই লেভেলটা যদি ক্রস করতে পারে তাহলে তো আমরা এই শেয়ারটি পঁয়ত্রিশ টাকার আশেপাশে দেখতে পাবো তো যেহেতু শেয়ারটি এখন পর্যন্ত বিনিয়োগকারীদের আগ্রহে আগ্রহ দেখা যাচ্ছে এবং তার যে হিনিসগ্রামের বার সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ ভালো সে গাঢ় সবুজ করেছে এবং খুবই সুন্দর হিন্টোগ্রামের বার আর এস আই ম্যাকডি সব কিছু এই শেয়ারটির এখন পর্যন্ত পজিটিভ তো আশা করা যায় এই শেয়ারটি আগামী দিনে অর্থাৎ এই ফুড এর এই ইমারাল লয়েল ইন্ডাস্ট্রিজের এর এই শেয়ারটি ভালো করবে এছাড়াও শেয়ারটির আমরা যে ইপিএস বা পি রেসিও সেটিও কিন্তু শেয়ারটির ভালো এছাড়াও শেয়ারটির যে ইয়ারলি হাই সেটিও আমরা জানি একশো আট টাকা নব্বই পয়সা এবং লো আঠারো টাকা ষাট পয়সা তো সেখান থেকে এই লো থেকে শেয়ারটি ঘুরে এসেছে আমরা আঠাশে অক্টোবর এই শেয়ারটির লো হতে দেখেছিলাম তো সেখান থেকে শেয়ারটি ঘুরে কিন্তু এখন ভালো একটি অবস্থায় অবস্থান করছে তো আশা করি এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং নিয়ে আসবে এবং এখান থেকে সাধারণ করতে পারবে তো আপাতত এই শেয়ারটি আমরা আগামী দিনে এই টাকা পয়সা দেখতে হবে পরবর্তী সময়ে যদি শেয়ারটি ভালো করে তো আশা করি এই শেয়ারটি আগামী দিনে ভালো করবে তো এই হচ্ছে মূলত ইমারাল রোয়েল নিয়ে আমার আলোচনা এরপরে আমি আপনাদের আরেকটি অনুরোধের শেয়ার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাপোর্টিল সাপটিল এই শেয়ারটি আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আজকে শেয়ারটি বেশ ভালো আহ ভলিউম হয়েছে কি বলবো এটাকে বাই ভলিউম অনেক ভালো হয়েছে এবং কিছু কিছুদিন আগে আহ মানে অল্প কিছুদিন আগে আমরা যেটা জানি যে কিন্তু মানে রেকর্ড ডেট ছিল এই রেকর্ড ডেট এর পরবর্তীতে শেয়ারটির আমরা একটু হতে দেখেছিলাম খুব বেশি হয়নি এবং যেটা ছিল পরবর্তী যে লেনদেনগুলো হয়েছে সেখানে ছোট ছোট কিছু হয়েছে তো আজকে শেয়ারটি ভালো ভলিউম সহ আছে কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে এবং এই ভলিউমটিতে শেয়ারটির কিন্তু মানে বাই ভলিউমের পচন্ড আহ বাই ভলিউম ছিল মানে আপনারা যদি আহ জানেন বা দেখে থাকেন যে বিশ লক্ষ ভলিউমের মধ্যে কিন্তু চোদ্দ পনেরো লক্ষ ভলিউম ছিল কিন্তু বাই ভলিউম অর্থাৎ এই শেয়ারটি যে বাই ভলিউম ছিল সেটি বোঝায় যে শেয়ারটি সামনের দিনগুলোতে হয়তো আরএসআই কারেকশন করে আবার সেটি আপ কন্টিনিউ করবে এবং সেটি হায়ার হাই তৈরি করতে পারলে শেয়ারটি হয়তো আরও ভালো করবে আমরা যেটুকু অ্যানালাইসিস করে বুঝতে পারি কারণ তার ইপিএস যেটা ফার্স্ট কোয়ার্টার সেটি কিন্তু পজিটিভ এসেছে অর্থাৎ তার পজিটিভ ইপিএস এবং সাধারণ বিনিয়োগকারীদের যে ক্যাশ ডিভিডেন সেটিও কিন্তু পনেরো পার্সেন্ট বেশ ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এই সাপোর্টিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড সাপোর্টিল আমরা সংক্ষেপে সাপোর্ট যেটা বলি সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেটের এই শেয়ারটি এবং এই শেয়ারটির সাধারণ বিনিয়োগকারীদের কাছে প্রায় সাড়ে পাঁচ কোটির মতো শেয়ার হোল্ডিং রয়েছে এবং এই শেয়ারটির ন্যাপ কিন্তু খুবই ভালো ইপিএস অসাধারণ এবং পি রেশিও খুবই ভালো তো সবকিছু মিলিয়ে এই শেয়ারটির অবস্থান যদি ব্যাখ্যা করতে হয় তাহলে বলবো যে এটি নিঃসন্দেহে ভালো অবস্থাতে রয়েছে এবং সময় দিলে এই শেয়ারটি কিন্তু খুব তাড়াতাড়ি শেয়ারটি তার যে সাতাশ টাকার যে বাধা সেটিকে যদি আঠাশ টাকার যে বাধা এটিকে যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি আরো ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো শেয়ারটিতে এই মুহূর্তে আমি বলবো যে এনটি না নিয়ে এই মুহূর্তে এন্ট্রি না এই মুহূর্তে যদি এন্ট্রি নিতে হয় তাহলে আরেকটু কারেকশন মুডে আসলে নিলে ভালো হবে সেক্ষেত্রে আমি এর আগে যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু এন্ট্রি জোনটা বলে দিয়েছিলাম তো এখন যেটা হয় সেটি কিন্তু আড়েসআইটা বেশি অর্থাৎ তিহাত্তর এখানে আড়েসআই একটু কারেকশন হবে শেয়ারটি স্বাভাবিকভাবেই যেহেতু রেকর্ড ডেটের পরে শ্যাটের খুব বেশি ডাউন ট্রেন্ডে যায়নি তো আজকে শেয়ারটি ডাউন আপ গিয়েছে তো যার কারণে তার আর বেড়ে গেছে তো আর একটু কালেকশন হয়ে শেয়ারটিতে ঢুকলে সেখান থেকে ভালো প্রফিট টেক করা সম্ভাবনা থাকবে আদারওয়াইস এখন ঢুকলে যেটা হবে যে প্রাইজ একশন হবে কিন্তু আবার সেক্ষেত্রে ডাউন ট্রেন্ডে আসলে আবার আপ ট্রেন্ডে যাবে এক্ষেত্রে সময়ের একটা বিষয় থাকবে তো যার কারণে প্রায় আর এস উপর লক্ষ্য রাখতে হবে এবং ভলিউম দিকটাও একটু লক্ষ্য রাখলে এই শেয়ারটিতে বিনিয়োগ করতে সহজ হবে এছাড়াও শেয়ারটির যে ম্যাগডি সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী গত দুই দিন আগে কিন্তু সে ম্যাগডিটা একটু অর্থাৎ রেখা যেটা সেটা কিন্তু একটু ডাউন ট্রেন্ডে আসার জন্য একটা প্রস্তুতি নিয়েছিল এবং সেখানে আপনারা ইনস্টোগ্রামের যে বার সেটি দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু সে ধূসর হয়ে আসলো অর্থাৎ গাঢ় সবুজ থেকে সে কিন্তু ধূসর হয়ে আসলো কিন্তু আজকে কিন্তু সে আবার গাঢ় করেছে অর্থাৎ আগামী দিনে যদি এটির বড় আর একটু বড় করে গাঢ় করতে পারে তাহলে কিন্তু গাঢ় হয় তাহলে কিন্তু এই সামিট লাইন্স পোর্ট লিমিটেড এই স্যারটি কিন্তু ভালো হবে তো এই হচ্ছে মূলত সাপোর্ট নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা পরে আমি আপনাদের আরেকটি অনুরোধে শেয়ার নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কেডিএস এই কেডিএস নিয়ে আমি যদি একটু বলি তাহলে শেয়ারটিতে আজকে আমরা শেয়ারটির যে রেকর্ড ডেট সেটি জানি যে শেয়ারটি চোদ্দই নভেম্বর রেকর্ড ডেট ছিল এবং এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের ফিফটি ফিফটি অর্থাৎ ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড এবং ফাইভ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছিল তো এই শেয়ারটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শেয়ার তো আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা ভালো মুভমেন্ট ছিল এবং এই শেয়ারটির যে আমি বলবো হাই সেটি কিন্তু আজকে আপনারা সকলে জানেন ছত্রিশ টাকা এবং গতকালকে শেয়ারটির হাই ছিল ছত্রিশ টাকা চল্লিশ পয়সা তো আজকে কিন্তু শেয়ারটি তার এর উপরে ক্লোজ করতে পারেনি এটি একটি নেগেটিভ দিক অবশ্যই তবে আগামী দিনে যদি মার্কেট পজিটিভ থাকে তাহলে হয়তো সেটি ভিন্ন ইঙ্গিত দিতে পারে তবে এই শেয়ারটির যে আজকে ভলিউম সেটি কিন্তু সেল প্রেশার ছিল এবং এই সেল প্রেশারের কারণে শেয়ারটি কিন্তু আজকে খুব ভালো প্রাইজ অ্যাকশন করতে পারেনি এবং গত দিনের হাইয়ের উপরে কিন্তু আজকে শেয়ারটি ক্লোজ দিতে পারেনি এবং এই শেয়ারটির যে আপনার এখন পর্যন্ত শেয়ারটিতে সেল সিগন্যাল নেই এখন পর্যন্ত মুভিঙ্গা বারের হিস্টগ্রামের বার বা আর ম্যাকডি সবকিছু অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত সেল সিগন্যাল আসেনি তবে শেয়ারটির যে হিস্টগ্রামের বার সেটি কিন্তু ছোট হয়ে আসে এবং ধসর হয়ে আসে তো আগামী দিনে যদি মার্কেটের এই তার যে অবস্থা সেখান থেকে যদি সে নেগেটিভ ট্রেন্ডে চলে যায় তাহলে কিন্তু এই হিস্টোগ্রামের বার আরও ছোট হয়ে আসবে এবং ক্রমান্বয়ে সেটি কিন্তু সেল সিগনালে পরিণত হবে তো এই শেয়ারটির আমরা ১৯ নভেম্বর যখন এই শেয়ারটি আমরা যদি একটু দেখি যে এইখান থেকে কিন্তু শেয়ারটির একটা আনিজুয়াল ভলিউম হয় এবং এখানে শেয়ারটির একটি প্রাইস অ্যাকশন হয় পরবর্তী দিনগুলোতেও প্রাইস অ্যাকশন হয় ছোট ছোট প্রাইস অ্যাকশনের ফলে এখানে কিন্তু একটা প্রফিট টেকিং জোন হয় অর্থাৎ যারা 32 টাকা বা 33 টাকার আশেপাশে শেয়ার বাই ছিলেন তারা কিন্তু এখান থেকে একটা ভালো দুই টাকা বা তিন টাকার একটা প্রফিট টেকিং করেছেন তো এখন শেয়ারটির একটু কি বলবো যে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এখানে ছোট ধরনের শেয়ার বা তিরিশ পঁয়ত্রিশ টাকা ধরনের টাকা দামের শেয়ারগুলোতে একটু দুই তিন টাকা বাড়লেই একটু অ্যাডজাস্টিং হয় এবং এটা ভালো তো কেডিএস এর ক্ষেত্রেও ঠিক তেমনটি হয়েছে এবং কেডিএস এর যে ইউপিএস সেটিও কিন্তু ফার্স্ট কোয়ার্টার পজিটিভ এসেছে এবং তার যে টোটাল শেয়ার সংখ্যা পাবলিক হোল্ডিং সেটি কিন্তু খুব বেশি না এক কোটি আশি লক্ষ তো এই পি রেশিও ভালো আর তার ইয়ারলি যে হয় সেটাও সাতাত্তর টাকা এবং ইয়ারলি লো সেটি আমরা জানি যে আঠাশে অক্টোবর সে ক্রিয়েট করে আঠারো আঠাশ টাকা দশ বছর তো সব কিছু মিলিয়ে এখন শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে এটি বলা যায় কিন্তু সবকিছু ডিপেন্ড করবে মার্কেট পজিটিভ থাকলে তো আগামী দিনে যদি মার্কেট পজিটিভ থাকে এবং আর একটু কারেকশন হবে এখানে শেয়ারটির কারেকশন থাকবে এবং সেই কারেকশনটা হয়তো আমরা চৌত্রিশ টাকা তো سارے সেই কারেকশনটি হয়তো আমরা 33 টাকা 60 পয়সা থেকে 34 টাকার এই আশেপাশে দেখব তো এই কারেকশনটা শেষ করে শেয়ারটি আবার ভলিউম নিয়ে সামনের দিকে মুভমেন্ট করবে এটি মূলত প্রত্যাশা এবং শেয়ারটির যে ভলিউম গত দিনের তুলনায় কিন্তু আজকে কম সেটিও কিন্তু আপনারা বুঝতে পারছেন তো আশা করি যে হ্যাঁ শেয়ারটি তার কারেকশন শেষ করবে আগামী দিনে অর্থাৎ আগামী কালকে এবং সেই কারেকশন যদি শেষ করে তাহলে ভালো হবে হবে অর্থাৎ কালকেও যে না বা হওয়ার সম্ভাবনা নেই এই ধরনের কোনো কিছু না প্রাইজ অ্যাকশন হবে বাট সেটি আহ হয়তো সাস্টেনেবল হবে না অর্থাৎ কালকে করলে আবার রবিবারে সোমবারে এই এইদিকে এসে সে তার ডাউন টা আবার থাকবে তো এই হচ্ছে মূলত এই কেডিএস নিয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি নিয়ে আমার আলোচনা তো আরেকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের আরেকটি শেয়ার নিয়ে অনুরোধ রয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করি সেটি হচ্ছে বিবিএস তো এর যে বিষয় সেটি আমরা একটু দেখে আসি বিবিএস বাংলাদেশ কি বলে এটাকে যে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি একসময় সাধারণ বিনিয়োগকারীদের বেশ ভালো প্রফিট টেকিং প্রফিট এর সুযোগ দিয়েছিল চৌত্রিশ টাকা হাই ছিল আমরা দেখেছিলাম তার পরবর্তী বছর অর্থাৎ সালে এই সময়টিতে শেয়ারটির যে ফলোর প্রাইস সেটি কিন্তু এখন হাই অর্থাৎ একুশ টাকা ষাট পয়সা এছাড়াও শেয়ারটির আমরা লো দেখেছি আট টাকা নব্বই পয়সা বা নয় টাকা এই লেভেলে শেয়ারটির আমরা লো দেখেছি তো শেয়ারটি আহ সাধারণ বিনিয়োগকারীদের এবার কোনো ক্যাশ দেয়নি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যাশ দিয়েছে তো শেয়ারটি আগামী দিনে কি ধরনের মুভমেন্টে যাবে সেটি যদি বলি তাহলে এখানে বলতে হয় যে শেয়ারটির যে অবস্থা সেটি এখানে দেখতে পাচ্ছেন যে এমএসসিডি সেটি কিন্তু একেবারে মুখোমুখি অবস্থা এবং এম কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার একটা প্রবণতা আমরা এখানে লক্ষ্য করছি এবং আজকের যে হিস্টোগ্রামের বাস সেটি কিন্তু একেবারে খুব ছোট হয়ে আসছে অর্থাৎ ধূসর হয়ে গেছে এবং আগামী দিনে আমরা যদি মুভিং কোন মুভিং এভারেজ বা ইনস্টোগ্রামের বার ম্যাকডি কোনটাই এখন পর্যন্ত সেল সিগন্যাল দেয়নি তবে শেয়ারটি সেল সিগনালের কাছাকাছি অর্থাৎ নয় টাকা নব্বই পয়সা থেকে দশ টাকা মুভিং এভারেজ এটা কিন্তু সে প্রায় আমরা যদি এখানে দেখি আজকে শেয়ারটির প্রাইস ক্লোজিং প্রাইস আছে নয় টাকা নব্বই পয়সা তো এখানে আমরা আজকে হাই দেখতে পেয়েছি শেয়ারটি দশ টাকা এবং ভলিউম হয়েছে শেয়ারটির গত দিনের তুলনায় আজকে যেটি হয়েছে ভালো ভলিউম হয়েছে তো এখান থেকে শেয়ারটির এখানে আমরা যে ভলিউম টি দেখতে পাচ্ছি এখানে এটাকে আনিজুয়াল ভলিউম আহ বলবো না এখানে আহ সেল ভলিউম এবং ভাই বাই ভলিউমের বেশ ভালো একটা কম্বিনেশন ছিল এবং ভালো একটা কন্টেস্ট প্রতিযোগিতা ছিল সেলার এবং বায়ারদের মধ্যে এখানে আমরা দুই লক্ষ তিরাশি হাজার সেল বাই ভলিউম এবং দুই লক্ষ তিহা সাঁইত্রিশ হাজার সেল ভলিউম দেখছি অর্থাৎ এখানে কিন্তু একটা ভালো সেলার এবং বায়ারের মধ্যে ভালো এক ধরনের একটা প্রতিযোগিতা হয়েছে তো আগামী দিনে শেয়ারটির প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে যার কারণে এবং শেয়ারটি যদি আগামী দিনে প্রাইজ অ্যাকশন হয় তাহলে আমার কাছে যেটি মনে হয় সেটি দশ টাকা বিশ পয়সা এই লেভেলটাতে হয়তো শেয়ারটি প্রাইজ অ্যাকশন হবে এবং তার ভলিউম কিন্তু গত কয়েক দিনের তুলনায় আজকে কিন্তু ভলিউমে বৃদ্ধি হয়েছে সো শেয়ারটি যদি ভলিউম বৃদ্ধি হয় তাহলে এই শেয়ারটিতে প্রাইজ অ্যাকশন হবে এবং এই শেয়ারটি দীর্ঘদিন ধরেই একটা ডাউন ট্রেন্ডে রয়েছে প্রায় ফল ফলো প্রাইস উত্তোলনের পরে শেয়ারটি ডাউন ট্রেন্ডে রয়েছে তো সেই ডাউন ট্রেন্ডটা আসলে আমরা কবে নাগাদ এখান থেকে মুক্তি পাব বা সাধারণ বিনিয়োগকারী যারা এই শেয়ারটিতে বিনিয়োগে আছেন তো সেটি নির্ভর করবে শেয়ারটির ভলিউম এবং মার্কেট আপ ট্রেন্ডের উপরে যদিও শেয়ারটির যে অ্যানুয়াল ইপিএস সেটি কিন্তু পজিটিভ এসেছিল কিন্তু ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটি কিন্তু নেগেটিভ আসছে অর্থাৎ শেয়ারটির যে পি রেশিও সেটিও নেগেটিভ এবং ন্যাপ যথেষ্ট এই হাউস বিল বাংলাদেশ বিল্ডিং সোসাইটি এই ইঞ্জিনিয়ার লিমিটেডের এটি ভালো তো আগামী দিনে এই শেয়ারটি ভালো করবে এটা প্রত্যাশা করি কারণ শেয়ারটি ভলিউম পাচ্ছে এবং শেয়ারটির আজকের যে কন্টেস্ট এই কনটেস্টে হয়তো শেয়ারটির আমরা এক টাকা দেড় টাকার একটা গ্যাপ দেখতে পাব আপাতত তো এই হচ্ছে মূলত বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড বিবিএস নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এরপরে যে শেয়ারটি নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব সেটি হচ্ছে টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার এবং এটি এটি মানে হয়তো আলোচনা না করলে আমাকে হয়তো আমার সঙ্গে সেই ভাইটি কথাই বলবে না কারণ আমাকে ফোন করে বলছিলেন তো মালিক স্পিনিং তো মালিক স্পিনিং নিয়ে আমি একটু কথা বলি মালিক স্পিনিং এর যে বিষয়টি সেটি আপনারা লক্ষ্য করতেন যে এখানে এই শেয়ারটির যে বর্তমান অবস্থা সেটি আজকের যে ভলিউম সেটি ভালো অর্থাৎ আজকে মালিক স্পিনিং এর যে ভলিউম হয়েছে সেখানে কিন্তু বাই ভলিউম অসাধারণ ভলিউম অর্থাৎ লক্ষ ভলিউমের মধ্যে বারো লক্ষ ভলিউম কিন্তু আমরা বাই ভলিউম অর্থাৎ এই শেয়ারটি আজকের যে ক্যান্ডেল মানে এই গাঢ় রেড ক্যান্ডেলের যে এটা সেটি কিন্তু একেবারে ছোট করে ধূসর করে ছোট্ট আকৃতিতে দিয়ে দিয়েছে এবং মুভিং এভারেজ এবং প্রাইজ অ্যাকশন সেটি কিন্তু খুব পাশাপাশি অবস্থান করছে এবং এইটা দেখতে পাচ্ছেন ম্যাকডি সেটি কিন্তু আজকে ব্যাকা হয়ে সাম উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে তো আশা করি মালিক স্পিনিং আগামী দিনে ভালো করবে এবং এই মালিক স্পিনিং এর যে বিষয়টা সেটি কিন্তু আমরা জানি যে এবছর শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের টেন পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এই শেয়ারটির যে ইপিএস সেটিও কিন্তু খুব ভালো এসেছিল অ্যানুয়েল এবং তার টোটাল যে সেটিও কিন্তু খুব ভালো এছাড়াও শেয়ারটি ন্যাপ ভালো এবং পাবলিক হোল্ডিং সব কিছু মিলিয়ে এটি এই মানে পঁচিশ টাকা পয়সার যে আজকের অবস্থান এটা কিন্তু এই সেক্টর যদি ভালো মুভমেন্ট ভালো ই থাকতো তাহলে কিন্তু এখানে থাকার কথা না তো এখন পর্যন্ত যে সার্বিক অবস্থা সেটি দেখে ভালো মনে হচ্ছে এবং যেহেতু শেয়ারটির যে ক্যাশ ডিভিডেন্ড সেটি বিতরণ রেকর্ডেড হয়ে গিয়েছে তো এখন সামনের দিনগুলোতে শেয়ারটি প্রাইজ একশন হবে এবং এই প্রায় দেখশনটা অবশ্যই আমার কাছে যেটি যৌতিক মনে হয় যে তার যে ফার্স্ট বাধাটা সেটা এই আঠারো টাকা বিশ পয়সা থেকে আঠারো টাকা বিশ পয়সা এই লেভেলটা শেয়ারটি যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটি আমরা হয়তো বিশ টাকা সত সরি উনত্রিশ টাকা সত্তর পয়সা এই লেভেলে এই মালিক স্পিনিং শেয়ারটিকে আমরা দেখতে পাবো তো মালিক স্পিনিং আজকে বাড়ার আজকে টেক্সটাইল সেক্টরে যে মুভমেন্ট দেখেছি সেটি আমি গতকালকে বা সোমবারে সেটি কিন্তু বলেছিলাম যে ডিসেম্বরে গত মাসে এই মাসে সহ এবং আগামী ডিসেম্বরে অর্থাৎ এই সামনের সপ্তাহে কিন্তু পোশাক রপ্তানির যে ইটা অর্থাৎ জিএসপি সুবিধাটা সেটি সম্পর্কে হয়তো একটা পজিটিভ মুভমেন্ট নিউজ হয়তো আসলেও আসতে পারে এই ধরনের লেখালেখি পত্রপত্রিকাতে আমরা দেখেছি এবং পোশাক রপ্তানি গত মাসের তুলনায় কিন্তু এই মাসে খুব বেশি হয়েছে তো যার কারণে টেক্সটাইল সেক্টরের এই যে ছোট ছোট যে নিউজগুলো এই নিউজের কারণে কিন্তু টেক্সটাইল সেক্টরে একটা মুভমেন্ট আমরা লক্ষ্য করছি কয়েকদিন ধরে তো এটা খুব বেশি বড় পরিসরে হচ্ছে ব্যাপারটা এরকম না তো আগামী দিনে যদি এই মুভমেন্টটা একটু ভালো হয় এবং সেটা যদি ভালোভাবে দুই চার দিন কভার করে তাহলে কিন্তু মালিক স্পিনিং সহ টেক্সটাইল সেক্টরের যে গতকালকে আমি এই টেক্সটাইল নিয়ে আলোচনা করেছিলাম তো আপনারা সেটাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন তো এই মালিক স্পিনিং সহ অন্যান্য আরও যেসব টেক্সটাইল সেক্টরের ভালো ফান্ডামেন্টাল শেয়ার রয়েছে তারা কিন্তু মুভমেন্টে যাবে এবং সেখানে কিন্তু তাদের ভালো প্রাইজ অ্যাকশন হবে তো এই হচ্ছে মূলত মালিক স্পিনিং নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এই শেয়ারটিতে আপনারা যারা বিনিয়োগে আছেন তাদের বলবো যে আপনাদের হয়তো সামনের দিনগুলোতে প্রফিট টেকিং এ সময় আসবে এবং যারা খুব বেশি দামে বাই করেছেন তাদের হয়তো একটু সময় লাগতে পারে তবে শেয়ারটি খুব বেশি দামে তো ছিল না 30 35 টাকার এই লেভেলটাতেই শেয়ারটি 32 টাকায় লেভেলটাতেই শেয়ারটি অধিকাংশ সময় ছিল এছাড়া আমরা এই শেয়ারটির যে হাই বিয়া 41 টাকা 30% সেটি যদি একটু দেখি সেটা কিন্তু একেবারে মে মাসের দিকে তো আপাতত আশা করা যায় যে এইখান থেকে এই লেভেলটা থেকে শেয়ারটি সামনের দিকে মুভমেন্ট করবে তো এই হচ্ছে নিয়ে আলোচনা এরপরে আর একটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফেকডিল ফেকডিল এর আগেও আলোচনা করেছি কয়েক দুইবার হয়তো মনে হয় আমার চ্যানেলে যারা আছেন বা দেখেন তারা জানেন এবং আর বার আলোচনা করছি কারণ আপনারা আমাকে যারা অনুরোধ করেন বা আমাকে যারা শোনেন আপনাদের জন্যই মূলত আমি তো এখানে আপনারা বারবার বললেও আমি বারবার করব সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু একই শেয়ার নিয়ে বারবার আলোচনা করলে যেটা হয় যে অনেকেই একটু নেগেটিভ মাইন্ডে নিতে পারে তো আর শেয়ারের অ্যাকশনটা তো আসলে প্রতিদিন হয় না এটাকে একটু সময় দিতে হয় তো আপনারা যারা আমাকে বলেন একটু যদি পূর্বের ভিডিও দেখেন বা দুই তিনটা ভিডিও যদি আগে দেখেন তাহলে হয়তো এই বা স্পিনিং বলি বলি কেডিএস বলি যে শেয়ার গুলো নিয়ে আজকে আলোচনা করছি নিয়ে দুই দুই তিনবার আলোচনা হয়েছে তো প্রতিদিন ভাই শেয়ারে তো প্রাইজ অ্যাকশন হয় না প্রতিদিন তো শেয়ার হুটহাট করে দুই তিন দিনের মধ্যে অনেক দূরে চলে যাবে ছোট ছোট প্রাইজের শেয়ারগুলো এমন তো না একটু সময় দিতে হবে আর পূর্বের আলোচনাগুলো গুলো শুনতে হবে তো শুনলে তখন আপনার জ্ঞান যেমন বৃদ্ধি পাবে আপনি যেমন বুঝতে পারবেন একই সঙ্গে আপনার বিনিয়োগটাও নিরাপদ হবে তো যাই হোক তারপরেও আপনারা আমাকে বলেন আমি আরো বেশি বেশি বলবেন এক আর দশ বার বলবেন তো প্রতিদিন বলবেন আমি প্রতিদিন আলোচনা করার সমস্যা নেই তো আজকে আহ এই ফেকডিল নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে আজকে দেখতে পাচ্ছি ফেকডিল কিন্তু সত্তর পয়সা একটা প্রাইজ অ্যাকশন হয়েছে এবং ফ্যাক딜 ভলিউম করেছে বেশ ভালো এবং সেই ভলিউমটা কি আগে সেটা আমাদের দেখতে হবে এবং সেই ভলিউমটা বাই ভলিউম অর্থাৎ ভালো বাই হয়েছে টির অর্থাৎ এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি 31 লক্ষ বাই ভলিউম শেয়ারটি এবং 13 লক্ষ শেয়ারটি সেল ভলিউম এছাড়াও තරা শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আমরা জানি যে এই শেয়ারটি খুব ভালো ক্যাশ ডিভিডেন দিয়েছে গত বছরে এবং চলতি বছরেও যে হিস্টোগ্রামের বার সেটি কি বলবো এটি আহ ছোট হয়ে গেছে গত দিনের তুলনায় আজকের পজিটিভেই মানে এটি ধূসর হয়ে গিয়েছে আপনারা এখানে লক্ষ্য করছেন তো এটি যদি আগামী দিনে আরেকটু ছোট হয়ে রবি সোমবার এই দিকে যদি উপর দিকে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে তাহলে কিন্তু খুব মুভমেন্ট আসবে এবং এই মুভমেন্টটা ভালো হবে মানে সাস্টেইনেবল হবে দুই তিন টাকা বা দুই টাকা আড়াই টাকা এই ধরনের একটা মুভমেন্ট আমরা পাবো এখন পর্যন্ত এই ফেকডিলকে আমার কাছে মানে প্রতিশ্রুতিশীল একটি শেয়ার মনে হয় সাধারণ বিনিয়োগকারী যারা আমার আলোচনা শুনছেন আমি তাদের উদ্দেশ্যে বলে এটি একটি মানে প্রতিশ্রুতিশীল শেয়ার এই জন্য বলছি কারণ এই শেয়ারটি গত বার্ন উইকে অর্থাৎ এই সর্বনিম্ন যে হাই লো সেটি ছিল বারো টাকা এটি বারো টাকা থেকে সতেরো টাকা আঠারো টাকা ষোলো টাকা পনেরো টাকা এই প্রাইজে পনেরো টাকায় আসলে সতেরো টাকায় সতেরো টাকায় আসলে উনিশ টাকায় উনিশ টাকায় আসলে বাইশ টাকায় এই লেভেলটাতে সে কিন্তু এই লাইফ সার্কেলটা এই বছরে সে পার করছে এবং এইভাবে করেই কিন্তু সে তার ইয়ার্লি যে হাই বাইশ টাকা সত্তর পয়সা সম্ভবত এটা কিন্তু সে তৈরি করে তো এই জন্য আমি বললাম সেটি শেয়ারটি কিন্তু প্রতিশ্রুতিশীল এবং এই শেয়ারটির যে ক্যাশ ডিভিডেন সেটিও কিন্তু ভালো এবং আমরা যদি ফার্স্ট কোয়ার্টার ইপিএস বলি সেটিও ভালো অ্যানুয়াল ইপিএস দিয়েছিল সেটিও ভালো এসেছে ন্যাপ ভালো ভালো সবকিছু কিছু বিবেচনায় শেয়ারটি ভালো এবং আগামী সামনের দিনগুলোতে হয়তো শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের যে প্রত্যাশা এই প্রত্যাশা পূরণ করবে এবং মুভমেন্ট আসবে আমরা যদি এই শেয়ারটির বর্তমান প্রায় দেখশন দেখি আজকে কিন্তু শেয়ারটি এই যে এইখানটাতে আপনার যদি একটু দেখেন

ক্রস করতে পারে এবং একুশ টাকার যে এটা এটাকেও যদি সে বিশ টাকায় আসলে একুশ টাকাও সে অবশ্যই ক্রস করবে তো এটাকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু শেয়ারটা নতুন করে আবার ভালো প্রাইজ একশন হবে অর্থাৎ গত বছরের যে বাইশ টাকার যে হাই 22 টাকা সেট তো সেই হাইটা কিন্তু থাকবে না এই বছরে নতুন করে সে হাই তৈরি করবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা একটা দেখি এখানে শেয়ারটির যদি একটু ই দেখি এইখানে আজকের যে প্রাইস এই প্রাইসটার আজকের যে লেভেল অর্থাৎ 19 টাকা 20 পয়সা আজকের যে হাই 19 টাকা 40 পয়সা সেটা হচ্ছে 20 পয়সা ই হয়েছে কম দিয়ে ক্লোজ করছে কিন্তু সে গতকালকে যে হাই ছিল এই যে এখানে রেড এটা যদি আপনারা একটু দেখেন এই রেডের উপরে কিন্তু সে আজকে তার বডিটাকে নিয়ে গিয়েছে এবং আগামী দিনে আমরা হয়তো এইটা এই লেভেলটাতে হয়তো দেখবো যে উনিশ টাকা পঞ্চাশ পয়সার উপরে আজকে উনিশ টাকা বিশ পয়সা আগামী দিনে হয়তো উনিশ টাকা পঞ্চাশ পয়সার এর উপরে শেয়ারটি হয়তো ক্লোজ দিবে এবং এই ক্লোজটা যদি সে কন্টিনিউ করতে পারে আমরা আরেকটি জিনিস আপনাদেরকে দেখা এখানে কিন্তু আর এর যে বিষয়টা সেটি কিন্তু ভালো জায়গা রয়েছে আর এস বৃদ্ধি হওয়ার এবং এই আর এই এই সৌতুরের যে জোনটা আমরা যদি ধরি এই জোনটা যদি সে টাস্ক করার করতে চাই বা এখানে যদি আসে তার সে পর্যন্ত কিন্তু শেয়ারটির প্রাইস একশো একুশ টাকার আশেপাশে চলে আসবে একুশ টাকা বাইশ টাকাতে চলে আসবে এবং তার যে ম্যাকডি সেটিও কিন্তু আপ ট্রেন্ডে চলে যাবে একই সঙ্গে শেয়ারটির যে মুভিং এবার অনুযায়ী তার যে প্রাইস বর্তমান যে প্রাইস সেটি কিন্তু খুব পাশাপাশি অবস্থান করতেছে সবকিছু মিলিয়ে ভালোই ভলিউমটাকে সে গেইন করেছে এখানে সে কিন্তু ভলিউম গেইন করছে এবং এখান থেকে সে তার প্রাইস অ্যাকশনটাও কিন্তু শুরু করেছে এইখানে একটু প্রাইস অ্যাডজাস্টমেন্ট হওয়ার কোনো কারণ দেখি না কারণ যেহেতু শেয়ারটির প্রাইস খুব বেশি বাড়িও নি যতটুকু একটা সমঝোতার মধ্য দিয়ে সে প্রাইসটাকে ধরে রেখেছে তো আগামী দিনে এই শেয়ারটির প্রাইস ভালো হবে একই সঙ্গে টেক্সটাইল সেক্টর যদি ভালো মুভমেন্ট পায় তাহলে কিন্তু ফেকডিল সাধারণ বিনিয়োগকারীদের একটা চাহিদার শীর্ষে থাকার সক্ষমতা রাখে তো এই হচ্ছে মূলত ফেকডিল নিয়ে আলোচনা এরপরে একটি ব্যাংক নিয়ে আলোচনা করবো আহ সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক তো ব্র্যাক ব্যাঙ্ক নিয়ে এর আগেও আমি আলোচনা করেছি আজকে ব্যাঙ্কিং সেক্টরের আমরা মুভমেন্ট দেখেছিলাম এর আগেও ব্র্যাক ব্যাংক নিয়ে আলোচনা করেছি আজকেও সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে একটু আলোচনা করে শোনাই আজকে ব্র্যাক ব্যাংকের যে ক্যান্ডেলটি তৈরি করেছে এটি খুব ভালো একটি ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলে আগামী দিনে ব্যাংকিং সেক্টর মুভমেন্ট থাকলে অবশ্যই ব্র্যাক ব্যাংকের প্রায় আপ হবে এবং প্রায় এখানে যে দেখতে পাচ্ছেন তার ম্যাকডি সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার একটা প্রবণতায় রয়েছে এবং এই যে আর এস হিস্টগ্রামের বার সেটি কিন্তু ধূসর হয়ে গেছে এবং আজকের যে ভলিউম সেটি গত দিনের তুলনায় ভালো এগারো লক্ষ ছিয়ানব্বই হাজার ভলিউম করছে এবং আজকের ভলিউমে শেয়ারটির কিন্তু বাই ভলিউম অনেক বেশি পাঁচ ছয় লক্ষ ষাট হাজার মতো ভয় বাই ভলিউম ছিল তো শেয়ারটির আড়েসায় বৃদ্ধির অনেক ভালো জায়গা রয়েছে এবং আজকে এই ব্র্যাক ব্যাংকের যে মুভমেন্ট সেটি কিন্তু ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট তারই কিন্তু একটি প্রতিফলন তো আগামী দিনে ব্যাংকিং সেক্টরের যে মুভমেন্ট সেটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো আমরা ব্র্যাক ব্যাংকের এই শেয়ারটিকে হয়তো ঊনপঞ্চাশ টাকা আজকের যে ক্লোজিং প্রাইস আটচল্লিশ টাকা কত পয়সা আটচল্লিশ টাকা ষাট পয়সা এবং আজকের যে হাই সেই হাইয়ের গতকালকের যে হাই ছিল তার উপরে কিন্তু সে আজকে করেছে অর্থাৎ আগামী দিনে আপনি যদি আপনারা যদি এই দিকে একটু খেয়াল করেন আমরা এইদিকে একটু আপনাদেরকে একটু দেখাই এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কিন্তু আগামী দিনে অর্থাৎ উপরে যে ইটা সেটা কিন্তু উনিশ টাকা সত্তর পয়সা এই লেভেলটাতে হয়তো আমরা এই ব্র্যাক দেখতে পাবো তো দেখা যাক আগামী দিন ব্র্যাক ব্যাংক কি করে ব্র্যাক যে শেয়ারগুলো মুভমেন্টে থাকে তার মধ্যে ব্র্যাক ব্যাংক অন্যতম এছাড়াও ইসলামী ব্যাংকে আমরা দেখেছিলাম টাজ বাংলা ব্যাংক রূপালী ব্যাঙ্ক তো এই ধরনের ব্যাংক দিয়েই আসলে মূলত ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরটা মুভমেন্টে আসে তো এটির এই ব্র্যাক ব্যাংকের দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন আশা করি ব্র্যাক ব্যাংকের যে ক্যাশ ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন দিয়েছিল গতবার সেটিও ভালো ছিল সাধারণ বিনিয়োগকারীদের এছাড়া জন্য এবং থার্ড কোয়ার্টার যে ইপিএস সেটিও কিন্তু পজিটিভ এসেছে তো আশা করি তার যে পি রেশিও এবং ইপিএস এছাড়াও যে ন্যাপ সব কিছু আহ ভালো এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংকের তো এই ব্যাংকটিতে ইনভেস্ট করা যায় এবং আগামী দিন যদি তার সেই ঊনপঞ্চাশ টাকা সত্তর পয়সা বা ঊনপঞ্চাশ টাকা চল্লিশ পয়সা এই লেভেলটা ক্রস করতে পারে তাহলে হয়তো ব্র্যাক ব্যাঙ্কে আর একটু আমরা মুভমেন্ট পাবো তো এই হচ্ছে মূলত ব্র্যাক ব্যাঙ্ক নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনার পরে ডরিন পাওয়ার নিয়ে আলোচনা করতে বলেছিলেন তো একটু ডরিন পাওয়ার এটি নিয়ে একটু আলোচনা করবো ডরিন পাওয়ারে আজকে প্রাইস অ্যাকশন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই শেয়ারটিতে আজকে ভলিউম যেটাই হয়েছে ভালো এই ভলিউমটা আমরা যদি দেখতে পাচ্ছি যে কি বলে এটার ভালো ভলিউম হয়েছে অর্থাৎ ষোলো লক্ষ পঁচাশি হাজার ভলিউম হয়েছে এবং এই চুরাশি পঁচাশি হাজার ভলিউম হচ্ছে লক্ষণীয় সেটি হচ্ছে কিন্তু আজকে কিন্তু বাই ভলিউম বেশি ছিল অর্থাৎ সেল ভলিউম মাত্র তিন লক্ষ আর বাকি যে ভলিউম ম চুরাশি হাজার ভলিউম এর মধ্যে সব বাকি হচ্ছে বাই ভলিউম তো এই শেয়ারটির আগামী দিনে যদি আমরা একটু বলি এই শেয়ারটি হাই যেটা ইয়ারলি সেটি ছিল কিন্তু একষট্টি টাকা এবং যেটি লো ছিল সেটি কিন্তু ষোলো টাকা ছিল অর্থাৎ এই যে লো সেটি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এই যে বাইশে অক্টোবর বা একুশে অক্টোবর সে তার লোকে তৈরি করে এবং পরবর্তীতে আজকে কিন্তু সে সাতাশ টাকা আশি পয়সায় অর্থাৎ দশ এগারো টাকার যে একটি গ্যাপ তৈরি করতে পেরেছে এক মাসের মধ্যে এটি কিন্তু অনেক ভালো একটি বিষয় এবং ফুয়েলভ অ্যান্ড পাওয়ার সেক্টরের যে আমরা ভালো ভালো যে গুলো নিয়ে আলোচনা করি তার মধ্যে ডরিন পাওয়ার একটি এই এই শেয়ারটির আগামী দিনগুলোতে প্রাইস এর সুযোগ রয়েছে এতে কোনো সন্দেহ নেই কারণ সবে মাত্র তার রেকর্ড ডেটের যে ই সেটি শেষ করেছে অর্থাৎ 20 তারিখে তো আমার কাছে যিনি জানতে চেয়েছেন তার তাকে উদ্দেশ্য করে বলবো ভাই শেয়ারটিতে হোল্ডিং এ থাকার জন্য এই শেয়ারটি এই লেভেলে অর্থাৎ ছত্রিশ ছত্রিশ টাকার যে বাধা আহ ছোট মানে একদম আহ ছত্রিশ করে যদি তিরিশ তিরিশ টাকার যে বাধাটা তিরিশ টাকা চল্লিশ পয়সার এই লেভেলটা যদি শেয়ারটি ক্রস করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি ভালো করবে এবং সেক্ষেত্রে শেয়ারটির আমরা প্রায় ধর দেখতে পাবো পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সার এই লেভেলে তো শেয়ারটির আরএসআই এই মুহূর্তে একটু রিস্কি জন একাত্তর তো আমরা একাত্তরের বেশিও অনেক সময় দেখেছি যে সে সেক্ষেত্রে যেটা হয় যে ভলিউম থাকতে হয় তো এই মুহূর্তে শেয়ারটির ভলিউম রয়েছে আশা করি স্যারটি সামনের দিনে ভালো করবে এবং স্যারটির ম্যাকডি উর্ধ্বমুখী দেখতে পাচ্ছেন এবং তার যে হিস্টোগ্রামের বার সেটিও সে আজকে ধূসর গতকাল থেকে কিন্তু আজকে সে খুব গাঢ় আহ সবুজ করেছে তো এটিও একটি ভালো এছাড়াও শেয়ারটি কিন্তু একটি চ্যানেল শেয়ারটিকে ভালো এখন পর্যন্ত মনে হচ্ছে তো আগামী দিনে যদি শেয়ারটি প্রাইস কারেকশন করে তবে সেই কারেকশনটা হয়তো খুব বেশি হবে না এবং এই কারেকশন শেষ করে কিন্তু শেয়ারটি আবার আপ ট্রেন্ডে যাবে তো এই হচ্ছে মূলত এই ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা তো আশা করি আপনারা সকলে আমার আলোচনাটি শুনেছেন এবং যারা ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন এবং শুনবেন ইউটিউবে দেওয়ার পর আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছে একই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি যেন আরো বেশি আপনাদের অনুরোধে শেয়ার নিয়ে আলোচনা করতে পারি সে বিষয়ে আপনারা আমাকে এর মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু